আমি বলি দরবেশ জাহান্নামে যাওয়া নিশ্চিত। এখন বললেন কি করে আপনি? বললাম হাদিস বলেছে, কোরআন বলেছে, পাক যখন বিচারের কাঠগড়ায় কি দাঁড় করাবেন, এ এফ রহমান আয় বিচার করবে, তুমি কি নামাজ পড়ছিলে? হ্যাঁ আল্লাহ, আমি তো কি নামাজ পড়ছি? দাড়ি? হ্যাঁ, সেই দাড়ি রাখছিলাম, যদিও পরবর্তীতে কি বিপদে পড়া নৌকায় ওঠার আগে ক্লিন শেভ করছি, সেটা আলাদা কথা, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমার কি দাড়ি ছিল? এই যে দাড়ির কথা, ঠিক আছে, পার পাইছো, সব ঠিক আছে, দান সৎকা করছো? হ্যাঁ করছি। বলে কি, আমি দান সৎকা করছি 10 লাখ, কিন্তু ব্যাংকের থেকে উঠেছি 1000 কোটি। তো ভালোই তো ফোন দিই, ভালো সিস্টেম, তুমি কি জানো? হ্যাঁ জানছি তো, এই জন্যই তো আমি করে আসছি। তাহলে এই যে মানুষের কি টাকা কি ফেরত দিছো, আরে আল্লাহ, এটা কোনো কথা কইলেন আপনি? ফেরতটা দিমু কি কইরা, আমারও তো আটকাইছে, নাহলে তো আমি ঠিকই কি ফেরত দিতাম। ওরে বাটপার, প্রায় 27,000 কোটি টাকা লুটেরা সালমান এফ রহমানের কথা আমি বলতে চাই, সেই ব্যক্তির কথা যার অ্যাকাউন্টে এদেশের 18 কোটি মানুষের 1টি টাকা হলো তার অ্যাকাউন্টে গিয়েছিল। আমি বলতে চাই সেই জালেমের কথা, যেই জালেম বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে ভোল পাল্টে বিভিন্ন মুখোশ ধারণ করে তার জীবনযাত্রা পরিচালনা করেছিল। আমি বলতে চাই সে জালেমের কথা, যে এফ রহমান এদেশে আহলে হাদিস প্রতিষ্ঠা করে ইসলামের মধ্যে বিভেদ তৈরি করেছে, কারণ সে হলো আহলে হাদিসের মদদদাতা। আহলে হাদিসের প্রিয় ভাইরা হয়তো কষ্ট পাচ্ছেন আমার কথায়, ডেফিনেটলি শত শত কোটি টাকা কিন্তু ওই দরবেশ বাবার কাছ থেকে আপনারাই কিনেছিলেন। আপনারা কি দরবেশ বাবার টাকায় বিভিন্ন ইসলামিক সেন্টার করে করে এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভিডিও বুস্টিং করেছেন? গোটা জাতির কাছে এখন স্পষ্ট এই এফ রহমানের কি হবে। আমাকে একজন বলল যে শায়েক, এফ রহমানের কি হবে, দরবেশের কি হবে? আমি বলি দরবেশ জাহান্নামে যাওয়া নিশ্চিত। এখন বললেন কি করে আপনি? বললাম হাদিস বলেছে, কোরআন বলেছে, কোরআন বলেছে, হাদিস বলেছে, আমার কথা নয়। তখন আমি তাকে এইভাবে বললাম, বলুন তো ইবাদত কত প্রকার, হক কত প্রকার? তিনি বললেন 2 প্রকার, এক হচ্ছে হকুল্লাহ, আরেকটি হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে এই যে নামাজ, এই যে মসজিদে এসেছে নামাজ, এই নামাজ এটা আল্লাহর হক, কাউকে সালাম দেওয়া এটা আল্লাহর হক, কারণ এটা ইসলাম থেকে পেয়েছি। তারপরে আপনি রোজা রাখবেন আল্লাহর হক, হজ করবেন আল্লাহর হক, সদাকা করবেন আল্লাহর হক, কিন্তু আপনি আল্লাহর হক যদি কোনো কারণে না করেন, দান সৎকা আপনি কি করেন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হকের বিষয়ে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আপনি জাতীয় পর্যায়ের কোনো জিনিস সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, ব্যক্তিগত কাজে লাগান, এটা তো আপনার না, এটা গোটা 18 কোটি মানুষের টাকা, 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা, এই গরিবের ট্যাক্সের টাকা কিন্তু সেখানে গিয়ে ঢুকে। কীভাবে হুজুর? আমি বলছি এই যে কৃষকরা যে সার কিনে না, আচ্ছা সার যখন কিনে সেখানে কিন্তু 15% ভ্যাট এবং ট্যাক্স কেটে সরকার সেখানে কি দিয়ে দেয়, এর মানে হচ্ছে 15% কিন্তু এই টাকাটা কারা দেয়, কৃষকরা দেয়। তাহলে সরকার যে টাকা নিচ্ছে, তাদের সরকারি ব্যাংকগুলোতে যেই পরিমাণ অ্যাকাউন্টে টাকা আছে, সেই অগ্রণী ব্যাংক থেকে সে যে প্রায় 18 নাকি 20,000 কোটি টাকা সে যে নিয়েছে, তার মানে দেশের 18 কোটি মানুষের রক্তচোষা টাকা কিন্তু সেখানে আছে। এখন দ্বিতীয় হক, যেটা হক করে বাদ, সে যে মানুষের হক নষ্ট করেছে, তার শাস্তি কী হবে? আমি যে বলেছি সে জাহান্নামী, এর মৌলিক কারণটা কিন্তু ওটা, এর মৌলিক কারণটাই কিন্তু ওটা, কারণ তিনি হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছেন। আমার প্রতি আপনারা এভাবে বিরূপ মন্তব্য করবেন না যে আমি পলিটিক্যালকে বক্তব্য দিচ্ছি, না, আমি বলেছি একজন ব্যক্তি সম্পর্কে কেন বলেছি। আপনি বলবেন হুজুর নাম বলছেন কেন, নাম এই কারণে বলছি ওই ব্যক্তিকে যখন আমি আঙ্গুল দিয়ে কি দেখাবো যে সে হচ্ছে জালেম, এবং জালেমের স্থান হচ্ছে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, তাকে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে হবে, সে যেরকম জালেম, এই নামধারী বা এই ধরনের কাজ আমরা যেন আর না করি, এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। কারণ কালকে আমতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের কাঠগড়ায় কি দাঁড় করাবেন, এই এফ রহমান আয় বিচার করবে, তুমি কি নামাজ পড়ছিলে? হ্যাঁ আল্লাহ, আমি তো কি নামাজ পড়ছি? দাড়ি? হ্যাঁ, সেই দাড়ি রাখছিলাম, যদিও পরবর্তীতে কি বিপদে পড়া নৌকায় ওঠার আগে ক্লিন শেভ করছি, সেটা আলাদা কথা, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমার কি দাড়ি ছিল? এই যে দাড়ির কথা, ঠিক আছে, পার পাইছো, সব ঠিক আছে, দান সৎকা করছো? হ্যাঁ করছি। বলে কি, আমি দান সৎকা করছি 10 লাখ, কিন্তু ব্যাংকের থেকে উঠেছি 1000 কোটি। তো ভালোই তো ফোন দিই, ভালো সিস্টেম, তুমি কি জানো? হ্যাঁ জানছি তো, এই জন্যই তো আমি করে আসছি। তাহলে এই যে মানুষের কি টাকা কি ফেরত দিছো, আরে আল্লাহ, এটা কোনো কথা কইলেন আপনি? ফেরতটা দিমু কি কইরা, আমারও তো আটকাইছে, নাহলে তো আমি ঠিকই কি ফেরত দিতাম। ওরে বাটপার,
যে বাটপার দিন যত যাইতেছে সে তত মানে টাকা কি ঢুকাইতেছে তার অ্যাকাউন্টে, সে তত টাকা ব্যাংকে কি তার ব্যবসায় কি ঢুকায়, আর ব্যাংকে বলে আমার লস হচ্ছে। এই যে 18 কোটি মানুষের টাকা সে প্রদান না করে যে মরল, এই জন্যই তো জাহান্নাম। আল্লাহ বলবে হ্যাঁ তোমাকে তো জাহান্নামে কি যেতে হবে আল্লাহ, কেন? এই যে এই কারণে, একটাই কারণ, তাদের টাকা ফিরিয়ে দাও। আল্লাহ এটা কোনো কথা বলে না, এমন কি টাকা পয়সা আছে, ডলারও তো নাই, কোত্থেকে দেবো? ডলার মোলার যা ছিল সব তো কি ভাগাইছি? এই 28,000-এর মধ্যে প্রায় 25,000-20,000 টাকা তো আমার কি দেশের কি বাইরে চলে গেছে, সেটা নিয়ে আসো। আল্লাহ এখন তো দেশ একটা, আর সে দেশ হচ্ছে কোন দেশ? সে দেশ হচ্ছে হাসরের ময়দান, এটাই দেশ। এটা আর বিচার তার হতেই হবে। যারা জালেমের এই করালো গ্রাসের আঘাত পেয়েছেন তাকে ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? কারণ জালেমদেরকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে তার আশকারা পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে, ভবিষ্যতে আরও জালেম পয়দা হবে। আমরা চাই না বাংলার এই মানচিত্রে 56,000 বর্গ কিলোমিটার মধ্যে একজন জালেম আর আসুক। যদি সেটা আসতে চেষ্টা করে আমার ছাত্ররা তার দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ।